ইতালির আরেচ্চো শহরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি বাংলাদেশের আয়োজনে 12টি দল নিয়ে আরেচ্চো ফুটবল বিশ্বকাপ 2013 শুরু হয়। ক্রীড়াবিদ শাহ মোয়াজ্জেমের উদ্যোগে অনুষ্ঠিত ওই খেলায় গ্রুপ পর্ব শেষে ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স এবং স্পেন। খেলা ছিল টানটান উত্তেজনা এবং মাঠের বাইরে ছিল প্রচুর দর্শক। আরেচ্চো সহ বিভিন্ন ছোট ছোট শহর থেকে দল বেঁধে এই খেলা উপভোগ করতে আসেন বাংলাদেশি প্রবাসীরা। খেলার নির্ধারিত সময় 2-2 গোলে শেষ হলে টাইব্রেকারে 5 গোল করে বিশ্বকাপ জিতে নেয় ফ্রান্স। টুর্নামেন্ট পরিচালনা করেন শাহ সোহরাব, মোহাম্মদ রাকিব, রুবেল ইসলাম, শাহ মোয়াজ্জেম, মোহাম্মদ সাইফ ও মোহাম্মদ শ্যামল।